আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না। একজন শায়েক ঘটনাটি বর্ণনা করেন। শায়েক বলেন, প্রথম থেকেই আমি বুঝেছিলাম কোনো একটা সমস্যা আছে, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আমার। মহিলাটির মৃত্যুর পর যখন গোসল করানো হচ্ছিল তখন দূর থেকে গন্ধ আসছিল। আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ, এর কি কারণ হতে পারে। পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে, স্বাভাবিকভাবেই এই ব্যাপারটিকে নিলাম। এরপর লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম। কবরস্থানে আমরা অনেকজন ছিলাম। আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা 5-6 জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল। তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। আমরা 5-6 জন লাশটিকে কবরে নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন আরও 5-6 জন সহ লাশটিকে নামানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাশটিকে বিন্দুমাত্র সরানো যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর শায়েক আরও বলেন, আমি তো মৃত লাশের সব ফিক্কিগুলো জানি, এতদিন এত বই পড়েছি, এত কিছু জেনেছি, মৃত লাশ সম্পর্কে কত রকম ব্যাপার পড়েছি, হাড় ভেঙে গেলে কি করতে হবে, লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করাতে হবে, কিভাবে দাফন করতে হবে, মৃত ব্যক্তির শরীর যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে, এই সব কিছুই পড়েছি। কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে কি করতে হবে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। লাশটিকে খাটিয়া থেকে উঠানোর জন্য অনেকভাবেই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা এতজন মানুষ একসাথে, কিন্তু এরপরও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই উঠানো যাচ্ছিল না। তারপর সকলে যখন খুব চিন্তিত তখন শায়েক সকলকে বলছিলেন, আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছি না, আমি আমার এক শায়েকের সাথে এই ব্যাপারে কথা বলবো। এরপর শায়েক ওনার পরিচিত শায়েকের কাছে ফোন দিলেন, তাকে তিনি পুরো ঘটনা বললেন। শায়েকের কাছে সব কিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওনার সাথেও এমন কিছু কখনো ঘটেনি। এরপর শায়েক তাকে আবার বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কারণ লাশটিকে তো কবরে নামাতেই হবে। এরপর উনি বললেন, লাশটির সামনে কুরআন শরীফ তেলাওয়াত করো। শায়েক তাকে জানালেন, আমার জানা মতে মৃত ব্যক্তি তো কুরআন তেলাওয়াত শুনে না, তাহলে আমি কেন পাঠ করব এখন। তিনি বললেন, আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই, কিন্তু কোনো উপায় তো দেখছি না, তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হলো, তাই তুমি পড়া শুরু করে দাও। এরপর শায়েক লাশের কাছে ফিরে গিয়ে সবাইকে জানিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাহাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন। এভাবে তিনি কুরআন শরীফ পাঠ করতেই থাকলেন। একটি লাশকে কবরে নামানোর সময় সবার আগে তার পা নামাতে হয়। কিছুক্ষণ পর শায়েক লক্ষ্য করলেন সবাই তার এক পা তুলতে সক্ষম হয়েছে। চিন্তা করুন, একজন মানুষ অথচ মাত্র একটি পা তুলতে তারা সক্ষম হয়েছে। এরপর শায়েক জানালেন, আলহামদুলিল্লাহ, আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম এক পা তো তোলা গিয়েছে। এরপর আমি কোরআন তেলাওয়াত করতে থাকলাম, কোরআন পড়া বন্ধ করলাম না, বরং অবশেষে মৃত মহিলাটির লাশ তার তিন ছেলে উঠাতে সক্ষম হলো। তখন আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কিন্তু হঠাৎ জানি না কি হলো, আমার মনে হলো কে যেন এসে আমাকে ধাক্কা দিল, কেউ এসে আমাকে ডাকলো, আর আমি কোরআন পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মৃত মহিলার লাশটি সহ তার তিন ছেলে কবরে পড়ে গেল। এরপর আমি বললাম, এ কী করলে তোমরা, তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে? তারা বলল, আমরা কিছুই জানি না, কিছুতেই কিছু বুঝতে পারছি না, হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটির ওজনের ভরে লাশটি সহ কবরে পড়ে গেলাম। আল্লাহর কসম বলছি,
আমরা কিছুই জানি না। অর্থাৎ আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম তখনই লাশটার ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজন তিন ছেলে সহ্য করতে পারেনি এবং তাই লাশটি সহ তারা তিনজন কবরে পড়ে যায়। এরপর আমি কবরের ভেতর নামলাম এবং আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম, দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে কোরআন তেলাওয়াত করছিলাম। আমি তো সেই লাশের কোনো আত্মীয় স্বজন ছিলাম না, তাই আমি লাশটিকে স্পর্শও করতে পারবো না। আর সেখানে লাশের ছেলেরা ছিল, আত্মীয়রাও ছিল, তাই আমি লাশ স্পর্শ করে কোনো কাজ করতে পারতাম না। তাই আমি তাদের সবাইকে শুধু বুঝিয়ে দিচ্ছিলাম, এটা এভাবে করো, ওটা ওভাবে করো। যদি লাশটির সাথে পরিচিত কেউ না থাকতো তাহলে আমি লাশটিকে ধরতে পারতাম। অর্থাৎ যদি লাশটিকে সহ্য করার মতো কেউ না থাকতো শুধুমাত্র তখনই আমি লাশটিকে স্পর্শ করতাম। তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলার একটি ছেলে অনবরত কান্না করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এভাবে কেন কান্না করছো? ছেলেটি বলল, আল্লাহ খালিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, তুমি এসব কি বলছো, আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি, কিছুই জানি না, আমি কাউকে কেনই বা কিছু বলতে যাব। আমি ছেলেটির এমন কথা শুনে কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, শায়েকও কিছু বুঝলেন না। এরপর ছেলেটিকে শায়েক বারবার জিজ্ঞেস করতে থাকেন, কি হয়েছে, তুমি আমাকে বলো। তখন ছেলেটি শায়েককে জানায় যে ঠিক আছে, আপনি কাউকে কিছু জানাতে পারবেন না, দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব কিছু জানাবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েককে বলল, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েক তখন ছেলেটিকে জানালেন, ঠিক আছে দেখতে পারো, কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না। এরপর শায়েক কবর থেকে উঠে আসেন এবং ছেলেটি তার মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে। মহিলাটির লাশ দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েক ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখন আমাকে বলো তুমি, কবরে তুমি এমন কি দেখলে যা দেখে তুমি কান্না করতে করতে উপরে আসলে? ছেলেটি বলল, আমি যাকে কবরে দেখছি তিনি আমার মা নন, তিনি আমার মা হতেই পারে না, আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন সাদা, কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো কালো, কয়লা পাথরের মতো কালো তার মুখ। না 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 না, ইনি আমার মা হতেই পারে না, আল্লাহর কসম আমার মা কখনোই এমন দেখতে ছিলেন না। এরপর শায়েক বললেন, তুমি আমাকে কি লুকাতে বলছো, আর কবরে থাকা অবস্থায় কি বলতে চেয়েছিলে বলো আমাকে। ছেলেটি শায়েককে বলে, না না, এ কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। শায়েক বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, কথা দিয়ে কথা রাখতেই হয়, বলো আমাকে। শায়েক অনেকবার জিজ্ঞাসা করার পরও সেদিন কিছুই না বলে ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর কয়েক মাস পর শায়েক আবারও কবরস্থানে যায় আরেকটি জানাজা নামাজ পড়ানোর জন্য। সেখানে শায়েকের সাথে এক বড় দাড়িওয়ালা ব্যক্তি দেখা হয়ে যায় যার কপালে নামাজ পড়ার দাগ। সেই ব্যক্তি শায়েককে জিজ্ঞেস করলেন, আমাকে চিনতে পারছেন? শায়েক তাকে বললেন, না, কে তুমি? আমি তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। ব্যক্তিটি জানায়, আমি সেই ছেলে, কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। ও, তুমি সেই ছেলে, কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না, আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না, সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গেলে, কিন্তু কথা দিলে কথা তো রাখতেই হয়। সে ব্যক্তিটি জানায়, জি, আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, আমি তাওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে আজ সব জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তার কারণে জানাতে পারিনি। শায়েক বললেন, বলো, আমি শুনছি। ব্যক্তিটি জানালো, আমার মা কখনো এক ওয়াক্ত নামাজও পড়েনি, আমি কখনো আমার মাকে আল্লাহর ইবাদত করতে দেখিনি,
তাকে নামাজ পড়তেও দেখিনি। তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েননি, হয়তো তাই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না। আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখ দেখি, তখন আমি যা দেখলাম এরপর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিলেন না। আমার মা তো কতই না সুন্দরী ছিলেন, কিন্তু কবরে যিনি ছিলেন তিনি কালো কয়লা। এসবের পর আমি খুব ভয় পেয়ে যাই, আমি অনবরত কাঁদতে থাকি, ভয় পেয়ে যাই আমি। আর এরপর আপনাকে কিছুই না বলে চলে যাই। এই ঘটনাটি বর্ণনা করার পর শায়েক বললেন, সেই মহিলা যেহেতু কখনো নামাজ পড়েনি, নামাজের প্রতি মনোযোগী হয়নি, তাই তার লাশও সেদিন কবরে যেতে চায়নি। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলে সেই ঘটনার সাক্ষী ছিলেন। তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না, নিয়মিত নামাজ আদায় করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।